সমসাময়িক অর্থনৈতিক নানান বিষয়ে প্রশ্নের উত্তর দিতে বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের সামনে হাজির হন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। জানান, আর্থিক খাতের মতো ব্যাংকের উপর যেন অনাস্থা না আসে তা সামনে রেখেই কাজ করা হচ্ছে। কোনো ব্যাংক বন্ধ করার উদ্দেশ্য নয়, তবে কমপ্লায়েন্স মেনে ব্যবসা পরিচালনা করতে হবে ব্যাংকগুলোকে। সবগুলো ব্যাংক যেন কমপ্লায়েন্সের মাধ্যমে আসে, কমপ্লায়েন্সের মধ্যে আসে, দ্যাট ইজ মাই টার্গেট। এবং সেজন্য আমি বারবার বলছি যে আমি কিন্তু ওই যে চারটা ক্রাইটেরিয়া, এই ক্রাইটেরিয়ার মধ্যে কোন ব্যাংক পড়ছে আমার দেখার বিষয় না, যে পড়েছে আমি তাকে ওই দশের মধ্যে নিয়ে আসছি, বটম টেন। এই মুহূর্তে ঋণের সুদহারের সীমা তুলে নেওয়ার কোনো পরিকল্পনা নেই কেন্দ্রীয় ব্যাংকের। ওভার ইনভয়েসিং এর মাধ্যমে অর্থ পাচারের আলোচনা হলেও এ বিষয়ে কোনো সঠিক তথ্য নেই বাংলাদেশ ব্যাংকের কাছে। তবে এলসি খোলার দিকে বাড়ানো হয়েছে নজরদারি। গত বছর আমাদের প্রথম প্রায় ডবল ডিজিট প্রাইভেট সেক্টরে গ্রোথ হয়েছে 13%-এর বেশি। আগে দুই বছর সিঙ্গেল ডিজিট ছিল, তার আগের বছর অ্যারাউন্ড 10%। আমাদের প্রতি বছর 20 লক্ষ ইউথ কাজে যোগ দিচ্ছে, তাদের জন্য চাকরির ব্যবস্থা করতে হবে। এখন এই মুহূর্তে যদি আপনি জানান, ডলার সহ বৈদেশিক মুদ্রার বিনিময় হার ধীরে ধীরে মার্কেটের উপর ছেড়ে দিতে চায় কেন্দ্রীয় ব্যাংক। বিদ্যমান অর্থনৈতিক সংকট কাটাতে মানি সাপ্লাই বাড়ানোর পরিকল্পনার কথাও জানান গভর্নর। আমি যে সাপ্লাই বাড়াই, সাপ্লাই কার্ভ লেফটে শিফট করবে, ডিমান্ড কার্ভ রিমেইন দ্য সেম। এখন আপনি ইকুইলিব্রিয়াম দেখেন কোথায় গেল, আপনার প্রাইস কবে আসবে। অনুষ্ঠানে জানানো হয়, ডলার সংকট কাটাতে আমদানি কমানোর উদ্যোগ নেয় গত 5 মাসে এলসি বাবদ ডলার ব্যয় কমে এসেছে 40%, তবে তাতে নিত্যপণ্যের সরবরাহের ক্ষেত্রে কোনো বিরূপ প্রভাব পড়েনি। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।